তো আপনারা এখানে যে ট্রানজাকশান দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই পি এসের এর অর্থাৎ আপনারা যে আঙুলের ছাপ দিয়ে পাড়ার সাইবার ক্যাফে থেকে টাকা তোলেন বা টাকা চেক করেন সেই ট্রানজাকশন তো আজকে আমি টোটাল পাঁচটা মহিলার অ্যাকাউন্ট চেক করছিলাম সেখানে দুটো মহিলা এমন পেয়েছিলাম যাদের কিন্তু অ্যাকাউন্টে হাজার টাকা ক্রেডিট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং একটা মহিলার পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে এবং একটা মহিলা কিন্তু এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো আপনারা দেখাবো লাইভ প্রমাণ দিয়ে দেখাবো যে কাদের কাদের অ্যাকাউন্টে হাজার টাকা ঢুকলো কাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ঢুকলো এবং তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তো এখানে পুরো ডেট আমি দেখাচ্ছি আপনাদের দেখুন ডেট অ্যান্ড টাইম আট আট দু হাজার বাইশ অর্থাৎ আজকের ডেট এই মহিলার অ্যাকাউন্টে ছিল পঁচিশশো বারো টাকা সেখান থেকে হাজার টাকা ট্রানজ্যাকশন করা হয়েছে অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে পনেরোশো বারো টাকা তো এটা কিন্তু আজকেই ক্রেডিট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাজার টাকা এই মহিলা কিন্তু হাজার টাকা তার অ্যাকাউন্টে পেয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাজার টাকা পেয়েছে এবং আপনাদের আরও একটি ট্রানজেকশন দেখাবো যেখানে কিন্তু এই মহিলার অ্যাকাউন্টে আরেকটি মহিলার অ্যাকাউন্টে পাঁচশো টাকা ট্রানজ্যাকশন হয়েছে অর্থাৎ পাঁচশো টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো এখানে দেখছেন পাঁচশো টাকা এখানে ডেটও দেওয়া আছে আট আট দু ঠিক আছে তো প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে এখনও পর্যন্ত যারা টাকা পাননি এবং এমন অনেক মহিলা আছে যাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তো তারা চিন্তা করবেন না দু এক দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন অর্থাৎ নতুন যারা আছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা পাঠানো হচ্ছে এবার কারোর কারোর অ্যাকাউন্টে হাজার টাকা আসছে কারো কারোর অ্যাকাউন্টে পাঁচশো টাকা আসছে যাদের ডিউ ছিল অর্থাৎ আগের মান্থে বা তার আগের মান্থে ডিউ ছিল তাদের কিন্তু হাজার টাকা পাঠানো হচ্ছে কারো কারো পাঠানো হচ্ছে কারো কারো পাঠানো হচ্ছে না আবার এমন মহিলা অনেক আছে যাদের কিন্তু আগের অ্যামাউন্ট পাঠানো হয়নি ডিউ আছে কিন্তু তাদের কিন্তু পাঁচশো টাকা ঢুকেছে তো আপনারা দেখে নেবেন দু একদিন পর চেক করবেন যদি এখন কোনো না চেক করে থাকেন সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্কে যাবেন ব্যাংকের পাস বই নিয়ে সেখানে গিয়ে ব্যাংকের বই আপ করবেন বা পাড়ার যে সি সিএসপি জোন আছে সেখানে গিয়ে আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার অ্যাকাউন্ট চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকলো কিনা তো আজকে কিন্তু আমি পাঁচটা ট্রানজাকশন করেছি পাঁচটার মধ্যে চারজনের জনের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে দুজনে হাজার দুজনে পাঁচশো এবং একজনে কিন্তু এখনো পর্যন্ত ঢুকে নি তো তারাও কিন্তু দু একের মধ্যে ঢুকে যাবে তো আপনারা যথেষ্ট সম্ভব অ্যাকাউন্ট চেক করে নিন এবার আরও একটা কথা বলছি যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি বা ফর্ম সাবমিট করেছিলেন ফর্মে কোনো রকম রেসপন্স আসেনি বা ফর্ম সাবমিট হয়নি বা আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি তারা কিন্তু পুনরায় দুয়ারসকা ক্যাম্পে আপনার ফর্ম জমা করতে পারেন ভাণ্ডার প্রকল্পের এবং যারা এসসি এস টি থেকে বিলং করেন যাদের কাস্ট সার্টিফিকেট আছে এবং যারা পাঁচশো টাকা পাচ্ছেন তারাও কিন্তু ফর্ম ফিল আপের মাধ্যমে ভিডিওতে জমা করে আপনারা কিন্তু পাঁচশোর বদলে হাজার টাকা পেতে পারেন তো তো এই ছিল আজকের আপডেট আপডেটটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ